বিএনপির নেতাকর্মীরা সাবধান, আমি আবারো বলছি বিএনপির নেতাকর্মীরা সাবধান। কেন সাবধান? বিএনপিতে কিন্তু এইবার বিশ্বাসঘাতকদের তালিকা তৈরি হচ্ছে। অন্তত শতাধিক বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতা এই বিশ্বাসঘাতকদের তালিকায় আছেন এবং তারেক রহমানের নির্দেশে শুরু হচ্ছে শুদ্ধি অভিযানের সম্পূর্ণ অ্যাকশন। প্রশ্ন হলো কারা আছেন এই বিশ্বাসঘাতকদের তালিকায়? পুরো নিউজ দেখুন, জানতে পারবেন ভিতর বাহিরের আদ্যপান্ত। বন্ধুরা, তারেক রহমান কিন্তু এবার খেপে গেছেন। বিএনপিতে বিশ্বাসঘাতকদের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা অনুযায়ী বিশ্বাসঘাতকদের দল থেকে বাদ দেওয়া হবে অথবা দলের পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিংবা নিষ্ক্রিয় করে দেওয়া হবে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে দলের ভিতর যারা আন্দোলন সংগ্রামী কাজ করেননি, যারা গা বাঁচিয়ে পালিয়েছেন, গোপনে সরকারের সঙ্গে সমঝোতা করেছেন, তাদেরকে চিহ্নিত করার কাজ প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অন্তত শতাধিক বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা এই বিশ্বাসঘাতকদের তালিকায় আছেন এবং তারেক রহমানের নির্দেশে এরা দলের পদ হারাবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এখন দলের অগ্রাধিকারগুলোকে চিহ্নিত করছেন। বিএনপির প্রথম অগ্রাধিকারে বিবেচিত হচ্ছে যে দলে যারা নিষ্ক্রিয়, সংকটে যারা ভূমিকা রাখতে পারে না, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বাদ দেওয়া। বিএনপির দ্বিতীয় অগ্রাধিকার হলো সংগঠন পুনর্গঠন এবং নিষ্ক্রিয়দের বাদ দিয়ে যারা রাজপথে কাজ করতে পারে এরকম ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসা এবং নেতৃত্বে জুড়ে দেওয়া। তৃতীয়ত, সংগঠনকে শক্তিশালী করা এবং তারপর আন্দোলন গোছানো। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে অক্টোবর থেকে নির্বাচনকালীন সময় পর্যন্ত যে সমস্ত বিএনপির নেতারা রাজপথে ছিলেন না, কারাগারে যান নাই এবং কোন পরিস্থিতিতে কর্মসূচিও পালন করেননি, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এদেরকে দলে প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের বদলে যারা দলের জন্য অবদান রেখেছেন এবং দলের জন্য কাজ করছেন, তাদেরকে সামনে নিয়ে আসা হবে। বিএনপির একাধিক সূত্র বলছে যে 28 অক্টোবর পর থেকে বিএনপির নেতৃত্বের মধ্যে তিন ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে কারাবরণ করেছেন এবং সরকার তাদেরকে গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করতে চেয়েছিলেন। এদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ আরও নেতৃবৃন্দ রয়েছেন। আর কিছু কিছু নেতা আছেন যারা গ্রেপ্তার এড়িয়ে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। এদের মধ্যে ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী অন্যতম বলে বিএনপির নেতারা মনে করছেন। আবার বিএনপিতে কিছু কিছু নেতা পাওয়া গেছে যারা এই সময় রহস্যময় নীরবতা পালন করেছেন, আত্মগোপনের নামে কর্মসূচি পালন করেননি, এরা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। এদের অনেকেই গোপনে বা প্রকাশ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থায়ী কমিটির একাধিক সদস্যের নামও এই তালিকায় রয়েছে। এদের মধ্যে অবশ্য কয়েকজন অসুস্থতাজনিত কারণে কর্মসূচিতে থাকেননি। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্তত 25 থেকে 26 জন রয়েছেন যারা এই দুঃসময়ে বিএনপির কোনো কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন না। এদেরকে শাস্তির আওতায় আনা হবে। শাস্তির ধরন হবে তিন রকমের। বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন যে যারা নিষ্ক্রিয় থেকে কিছু কিছু কাজ করেছেন তাদেরকে সতর্ক করা হবে, ভবিষ্যতে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে নেওয়া হবে না। বিএনপিতে যারা একেবারে নিষ্ক্রিয় হয়ে গ্রেপ্তারের ভয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন তাদেরকে পদ হারাতে হবে। আর যারা গোপনে গোপনে এ সময় সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সরকারের সঙ্গে আপোষ করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তারা দলের পদ হারাবেন। এরকম বিভিন্ন পর্যায়ে শতাধিক নেতা রয়েছেন বলে বিএনপির সূত্রগুলো নিশ্চিত করেছে। এখন বিএনপি দলের বিশ্বাসঘাতকদের ব্যাপারে অবস্থান হলো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যারা দলে নিষ্ক্রিয়, সংকটে যারা ভূমিকা রাখতে পারেন না, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বাদ দেওয়া। আর এই বাস্তবতা মাথায় রেখে বিএনপিতে শুরু হচ্ছে অ্যাকশন, শুদ্ধি অভিযান। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হাসান স্বপন, খুদা হাফেজ।